বিশ্বের বিভিন্ন দেশে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কাজে প্রায়ই কুকুরকে ব্যবহার করতে দেখা যায়। বিশেষ করে মাদকদ্রব্যের সন্ধান কিংবা সন্ত্রাসীদের আলামত খুঁজে বের করতে এই কুকুর ব্যবহার করা হয়। তবে চীনে এবার কুকুর নয়, কাঠবিড়ালিকে ব্যবহার করতে চায় দেশটির পুলিশ। এজন্য চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পুলিশের একটি ইউনিট সম্প্রতি 6টি কাঠবিড়ালিকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, প্রথম ধাপে ইউরেশিয়ান প্রজাতির 6টি কাঠবিড়ালিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে সেগুলোকে মাদক খোঁজার কাজে লাগানো হবে। কুকুরের বদলে কাঠবিড়ালিকে এই কাজে ব্যবহারের খবরে চীনের জনসাধারণের মনেও কৌতূহল সৃষ্টি হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, প্রশিক্ষণের সময় কাঠবিড়ালিগুলো নিজেদের ঘ্রাণ শক্তি ব্যবহার করে মাদকদ্রব্য খুঁজে বেড়াচ্ছে। কাঠবিড়ালিগুলোকে প্রশিক্ষণ দিচ্ছেন চীনের চংকুইন্স শহরের পুলিশ সদস্য ইনজিন। চীনে অনেক সময় ডাক যোগে কিংবা ছদ্মবেশে চা অথবা অন্যান্য পণ্যের সাথে মাদকদ্রব্য পাচার করা হয়, আর এসব মাদক শনাক্ত করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই কাঠবিড়ালি ও ইঁদুরের মতো প্রাণীদের যদি ভালোভাবে প্রশিক্ষণ দেয়া যায়, তবে তারা প্যাকেটের মধ্যে থাকা মাদকদ্রব্য ঘ্রাণ শক্তির মাধ্যমে শনাক্ত করতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। চীনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিশন জানায়, সেখানে যেসব মাদকদ্রব্য শনাক্ত করা হচ্ছে তার বেশিরভাগই বাইরের দেশের। মাদকদ্রব্য চোরাচালানে জড়িত আন্তর্জাতিক চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় তারা। নিবিড় সাহা, সময় সংবাদ।